টা খুলে দিচ্ছে, এই যে এই যে ওনার সবগুলো কবুতর বের হয়ে গেছে। তো কবুতর গুলা মাইনুদ্দিন ভাই মনে হইতেছে যে অনেক ভালো প্রশিক্ষণ দিছে। মাইনুদ্দিন ভাইয়ের সবগুলো কবুতর ছাড়া হয়েছে। এই যে কবুতর দুইটা উঠে গেছে, এই যে বাদ বাকি গুলো। একদিন ভাইয়ের ছয়টা কবুতরই উঠে গেছে। 121 প্লাস কবুতর ছাড়তেছে, তার কবুতর গুলি জানা গড় লাগে। আসসালামু আলাইকুম, জাহিদ প্রিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মাইনুদ্দিন ভাই ওনার কবুতরগুলোকে 121 কিলোমিটার আপনার কাকনি বাজার ময়মনসিংহ তারাকান্দার এইদিকে আর কি, তো এখান থেকে আজকে ওনার কবুতরগুলোকে ছাড়বে। তো এখন মাইনুদ্দিন ভাইয়ের কবুতরগুলোকে সিল করবে আমাদের TSS বাবু ভাই। আর আমাদের সাথে উপস্থিত আছে মাওনার সিং বিজন ক্লাবের সভাপতি মাসুম ভাই, রঞ্জিত দাদা, মাসুদ ভাই, মতি ভাই। আমাদের সাথে আছে উত্তরা থেকে রনি ভাই। মাইনুদ্দিন ভাইয়ের প্রথম যে কবুতরটা, এই কবুতরকে সিল করা হচ্ছে, এটা একটা নর কবুতর। যে বাবু ভাই মাইনুদ্দিন ভাইয়ের কবুতরকে পার্সোনাল গোপন রিং যেটা, এটা পরে দিচ্ছে। যে তারপর 2 নম্বর কবুতর, এটাকে সিল করা হচ্ছে। 2টা টুর্নামেন্টে অংশগ্রহণকারী কবুতর, এটা একটা মাদি কবুতর। 3 নম্বর কবুতর, এটাও সম্ভবত মাদি কবুতর মনে হয়। তো 3 নম্বর কবুতরকে সিল দেওয়া কমপ্লিট। এখন 4 নম্বর কবুতর, এটাকে এখন এই যে সিল করা হচ্ছে। তো এই কবুতরের গায়ে আগের সিল আছে। হ্যাঁ, এটা মাদি কবুতর। এই মাদিটা খুবই সুন্দর একটা মাদি কবুতর। এই যে 4 নম্বর কবুতরকে সিল এবং ট্যাগ পরানোর কাজ কমপ্লিট। 5 নম্বর কবুতর, নর কবুতর, তার খুব পছন্দের কবুতর। এই যে এটা কবুতর ভালো ছাইড়া দিছে, যার কারণে কবুতরটা নিতে পারতেছি না। দুঃখিত, সমস্যা নাই। এই যে ঘরে যাক, পরবর্তীতে আবার যখন পালার শখ হবে ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো। লাস্ট কবুতর এটার পরে। তো ওই কবুতরটাকেও সিল এবং ট্যাগ পরানো হবে। এখন সর্বশেষ একটা কবুতর বাকি আছে, এটাকে এখন সিল এবং ট্যাগ পরানো হচ্ছে। এটাও মাদি কবুতর। তো এর 4টা মাদি 2টা নর। আজকে 121 কিলোমিটার প্লাস আর কি। তো এইখান থেকে কবুতরগুলোকে ছাড়া হবে। আসসালামু আলাইকুম, আমরা আজকে 121 কিলোমিটার কবুতর ছাড়ার জন্য আসছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সকাল। আমরা আজকে চলে আসছি 121 কিলো প্লাস কবুতর ছাড়ার জন্য। মাইনুদ্দিন ভাই কবুতর, পাশাপাশি আমাদের পাশে আছেন গাজীপুর পিজন ফ্যান্স ক্লাবের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বাবু ভাই। আমার পাশে আছেন হাই প্লেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি রঞ্জিত দাদা, সাংগঠনিক সম্পাদক মানচেরস্তারে সিংহ মতি ভাই, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ক্যামেরায় আছেন আমার বন্ধুবর্গ জাহিদ হাসান ভাই এবং তুরাক ক্লাবের সভাপতি। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা সকলেই দোয়া করবেন। মাইনুদ্দিন ভাই যেহেতু 121 প্লাস কবুতর ছাড়তেছি, তার কবুতরগুলি যেন গড় লাগে এবং সহি সালামতে বাসায় যায়, আমাদেরকে যেন ভালো একটি ফলাফল উপহার দিতে পারে। সবাই সবার জন্য দোয়া করবেন এবং মানচরাস্তা রেসিং পিজন ক্লাবের জন্য আপনারা দোয়া করবেন, পাশাপাশি গাজীপুর পিজন ফ্রেন্স ক্লাবের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করব। এই কথা বলে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো মাসুম ভাই তো সবার পরিচয় দিয়ে দিল, আমি সেটা বলবো না। বলবো যে হচ্ছে গাজীপুরে এর আগে সর্বোচ্চ 111 কিলো কবিতা সারা রেকর্ড ছিল মাসুম ভাই, আমাদের মাসুম ভাইয়ের কবিতা আসছিল। তারপরে মাসুদ রানার আসছিল কবিতা, সোহেল রানার। যাই হোক, এখন 121 কিলোমিটার প্লাস আমাদের মাইনুদ্দিন ভাই গাজীপুর পিজন ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবিতর ছাড়বে আজকে। তো আমরা আশা করি কবিতর যাবে। মাইনুদ্দিন ভাইকে শুভকামনা কবিতর ছাড়ার জন্যে। যারা কষ্ট করে আসছে আজকে সকালবেলা আমাদের সাথে উপস্থিত হয়েছে, সবাইকে ধন্যবাদ। এবং আমরা আশায় আছি কবিতর কাউন্ট দেখার জন্যে। আপনারা যারা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। সবাই দোয়া করবেন যেন কবিতরগুলি কাউন্ট হয়।
ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এখন বাজে 7:40, সূর্য উঠে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে মাইনুদ্দিন ভাই তার কবুতরগুলোকে 121 কিলোমিটার ময়মনসিংহ তারাকান্দা এই দিক থেকে কবুতরগুলো এখন ছাড়া হবে। মাইনুদ্দিন ভাই তার খাঁচার কাঠিগুলো আগে খুলে ফেলছে, তো এখন এই যে খাঁচাটার মুখটা খুলে দিচ্ছে, এই যে ওনার সবগুলো কবুতর বের হয়ে গেছে। তো কবুতরগুলা মাইনুদ্দিন ভাই মনে হইতেছে যে অনেক ভালো প্রশিক্ষণ দিছে, তো যেই কারণে কবুতরগুলো এই যে এই ঘাসের উপর দিয়ে হাঁটতেছে, কুয়াশা ভেজা ঘাস। তো কবুতর পাল্লা খাইতে খাইতে কবুতর মানে একেবারে মনে করছে যে এটা এখন বাসাই আছে কবুতর। এই যে হাঁটতেছে কবুতরগুলো কত সুন্দর করে। সবাই দোয়া করবেন মাইনুদ্দিন ভাইয়ের জন্য যাতে ওনার 6টা কবুতরই ঘর লাগে। তো এই কবুতরগুলো ইতিপূর্বে আরও 2টা রেসে অংশগ্রহণ করছে, ওই রেসগুলো তো চ্যাম্পিয়ন হয়েছে এই কবুতরগুলো। কবুতরগুলো একবারে রিল্যাক্স, কোনো আপনার মানে ডাকডাকি করতেছে না কবুতর, এমনিতে হাঁটতেছে। তো 7:40 মাইনুদ্দিন ভাইয়ের সবগুলো কবুতর ছাড়া হয়েছে। এই যে কবুতর 2টা উঠে গেছে, এই যে বাদবাকিগুলো একদিন ভাইয়ের 6টা কবুতরই উঠে গেছে। এই যে উঠতেছে কবুতরগুলো, একটা এই যে এদিক চলে গেছে নাকেল গাছের এদিকে, এই যে আসছে একটা সিঙ্গেল ওইদিকে চলে গেছে, আর এই যে 5টা কবুতর একসাথে আছে। আর এই যে পাশেই হচ্ছে আপনার হাইওয়ে রোড, আর এইখানে এই যে টাওয়ার আছে আপনার 3টা টাওয়ার আছে, যেহেতু একটু ভয় আছে বাজের। এই যে কবুতরগুলা তো ভালোবাসা এখন আকাশে, বাসায় গিয়ে তারা গুনিবে। তো এই যে কবুতরগুলো সুন্দর আকাশে উঠতেছে, এখন 6টা কবুতর একসাথে হয়েছে। তো কবুতরগুলো যদি সূর্যের দিকে যায় তাহলে হচ্ছে আপনার ময়মনসিংহ। এই যে কবুতর টান দিয়েছে কবুতর, তবে কবুতর লাইনই আছে কবুতরগুলো বাড়ির দিকে। তো আপনার যে 6টা কবুতরই অনেক হাইডে আছে, দেখেন আমি জুম করতেছি আস্তে আস্তে। যে এই যে দেখেন আপনার কবুতরগুলো। তো এই যে বাবু ভাই কবুতরের দাম জিজ্ঞেস করতেছে মাইনুদ্দিন ভাইকে, যে যাওয়ার পরে কয় টাকা দেবে আর কি, একটা কবুতর নেবে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব, তারপর মাইনুদ্দিন ভাইয়ের কয়টা কবুতর আসে সেটা অবশ্যই আপনাদের জানাবো। তো এই হচ্ছে মাইনুদ্দিন ভাই 121 কিলোমিটার কবুতর ছাড়ার আপডেট আর কি। তো পরবর্তীতে যদি ওনার কবুতর ঘর লাগে সেটা অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাবো। এখন বাজে বিকাল 5:06। তো আজকে মাইনুদ্দিন ভাই 121 কিলোমিটার থেকে কবুতর ছাড়ছিল, তো ওইখান থেকে ওনার এই যাবৎ পর্যন্ত আর কি 1টা কবুতর ঘর লাগছে। তো উনি অপেক্ষায় আছে আরও 2-1টা কবুতর হয়তো ঘর লাগবে, আর খুব বেশি সময় নাই, হয়তো আপনার আধা ঘন্টার মতো বেলা আছে। তো দেখা যাক আধা ঘন্টার মধ্যে আর কোনো কবুতর আসে কিনা। তো আজকে 121 কিলোমিটার থেকে মাইনুদ্দিন ভাইয়ের যে কবুতরটা আসছে, যেই কবুতরটা আসছে এটা হচ্ছে একটা নর কবুতর। তো এটার গায়ে সিলগুলো আছে, তো সিলগুলো দেখি মাইনুদ্দিন ভাই। তো এই যে বাবু ভাই সিল দিয়েছিল কবুতর গায়ে, তো বাবু ভাইকে চেকিংয়ে দেন। বাবু ভাই চেকিংয়ে আসছে যে সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। তো আমাদের মাঝে আছে আমাদের টঙ্গীর হৃদয় ভাই, তারপর আছে রাহাত মোড়ল, তারপর আছে বাবু ভাই। তো বাবু ভাই ওনার কবুতরকে গোপনে একটা ট্যাগ পরিয়ে দিয়েছিল, এই যে নাম্বারটা চেক দিতেছে বাবু ভাই। তারপর এই যে সিলগুলোও চেক দিতেছে বাবু ভাই যে সব ঠিকঠাক আছে কিনা। নাই শুধু 1টা কবুতর আসছে, 6টা কবুতর থেকে 1টা কবুতর আসছে, আরো 5টা কবুতর এখনো বাকি। তো 5টা কবুতর হয়তো বা 1-2টা হয়তো বা শেষ মুহূর্তে চলে আসতে পারে। তো আমরা এখন চলে যাব, কারণ আমাদের সবারই কবুতর বাড়িতে আছে, কবুতর যে খাওয়াতে হবে। তারপর তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।